সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 12ই ডিসেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস হামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত ষাঁড় বাচ্চা, বকরা বাচ্চা ও গাভী গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। এই সপ্তাহে কতগুলো গরু নিয়ে আসছিলেন? এই সপ্তাহে বেশি না, 22টার মতো গরু ছিল, তো আমাদের 6টা বিক্রি করছি। 16টার মতো গরু আজকের পর্বে দর্শকদের দেখাবেন। জি জি, সার বকনা, সার বকনা গাভী সব ধরনের গরুই আছে। জি ভাই। আচ্ছা, তো শুরুতে আপনি বলবেন আপনার খামারের অবস্থানটা কোথায়? আমার খামারের অবস্থান হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, হ্যাঁ, অরণখোলা পশুহাটের সামান্য উত্তর পাশে বাসা। আচ্ছা, এখানে এসে যে কোনো কাউকে বললে হবে রবিউলকে, রবিউল করলে দেখা দেবে, প্লাস সিঙ্গাপুর প্রবাসী রবিউলের কথা বলে বেটার। অনেকগুলো রবিউল যেহেতু আছে, সিঙ্গাপুর প্রবাসী রবিউল বললে আপনার খামারটা দেখাই দিবে। আচ্ছা, তো চলেন আপনার নিকট যে গরুগুলো আছে সেগুলো দর্শকদের দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা, শুরুতে লাল রঙের সুন্দর করে একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা মূলত একটা সাহিওয়াল ষাঁড় বাচ্চা। সাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কত মাস? বয়স হচ্ছে ধরেন 5.5 মাস 6 মাস এরকম হবে। 5.5 মাস 6 মাসের মতো বয়স হবে। এই বছর কুরবানিতে এগুলো রেডি হবে না, 23 সাল উপলক্ষে নিতে হবে। জি জি। তো এটার ট্যাগ নাম্বার কত? এটার ট্যাগ নাম্বার হচ্ছে 68। 68 নাম্বার ট্যাগের একটা গরু, এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 44,000 টাকা। 44,000 টাকা এক দাম? জি জি। দরদামের কোনো সুযোগ নাই? না, এর দরদামের কোনো সুযোগ নাই। এটা সাইড করে দেন, তার পাশে আরো একটি ষাঁড় বাচ্চা আপনি রাখছেন, ওইটা কোন জাতের? এটাও সাহিওয়াল একটা ষাঁড় বাচ্চা ভাই। এটাও সাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটার বয়স 6 মাসের মতন। এটার বয়সও হবে 6 মাসের মতোই? জি। আচ্ছা, তো এখন নিয়মিত খাবার দাবার খায়? জি, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা, নিয়ে গেলে খাবার দাবার যে কষ্ট এগুলো আর নাই? না না। তো এটার ট্যাগ নাম্বার কত? এটার ট্যাগ নাম্বার 40। 40 নাম্বার ট্যাগের একটা ষাঁড় বাচ্চা, এটার একদম কেমন? এটার দাম হচ্ছে 44,500। এটার একদম 44,500। আর এই দুইটা ষাঁড় জোড়ায় নিলে? জোড়া নিলে এটা 88,000 টাকা। জোড়া নিলে 88,000 টাকা হলে আপনি দিতে পারবেন। পাশেই কেউ একটা বকনা রাখছেন, বকনাগুলো দেখি চলেন। সে লাল রঙের একটা বকনা বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা সাহিওয়াল 100 একটা বকনা বাচ্চা। সাহিওয়াল 100 একটা বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কত মাস? বয়স হবে 7 মাসের মতো। 7 মাসের মতো বয়স হবে। এইগুলো হিটে আসবে কত মাস বয়স হলে? 17 মাসে 18 মাসে হিটে আসে। 17 মাস 18 মাসে হিটে আসে। জি। এটার ট্যাগ নাম্বার কত? এটা 72 নম্বর ট্যাগ। 72 নম্বর ট্যাগ। এই বকনাটা দেখি কারু পছন্দ হলে এটার দাম কেমন? 44,000 টাকা এক দাম? জি, একই দাম। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে আর একটা লাল রঙের বাচ্চা আপনি রাখছেন, এটা? এটা একটা সাহিওয়াল 100 বকনা বাচ্চা। এটা একটা 100 সাহিওয়ালের বকনা বাচ্চা। জি। এই বাচ্চার বয়স কত মাস? 8-9 মাসের মতো বয়স হবে। এটা একটা বকনা বাচ্চা। জি জি। তো এই বাচ্চাটা হিটে আসতে আর কতদিন সময় লাগবে? এটা 17-18 মাসে হিটে আসে, তার মানে 8 মাস, আরো মাস আসতে লাগবে, 8-9 মাস লাগবে আরো। এটার ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ 69। 69 নাম্বার ট্যাগের একটা বাচ্চা। জি। এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন? এটার দাম 45,000 ভাই। এটার দাম রাখছেন আপনি 45,000 টাকা। কোনো দর্শকের যদি দেখে পছন্দ হয় আপনার থেকে দরদাম করে নিতে পারবে। জি জি। দরদামের কি সুযোগ আছে? সম্মানই করবেন, দরদাম না। না না। তার পাশে একটা পাকড়া, গলার কাছে পাকড়া, নাভিকা পাকড়া, এটা কোন জাতের? এটা সাহিওয়াল একটা 100 বকনা বাচ্চা। সাহিওয়াল 100 বিটের একটা বকটা বাচ্চা। জি। এটার বয়স কেমন? এটার বয়স হবে ওই রকমের 8-9 মাস হবে। 8-9 মাস হবে। এখন নিয়মিত খাবার দাবার খায় আর সম্পূর্ণ সুস্থ আছে? সম্পূর্ণ সুস্থ, গত রাতে নামছে, রোডাপ দেখতে একটু ভালো। ট্যাগ নাম্বার এটা 46। এটা 46 নম্বর ট্যাগ। তো এই 46 নম্বর ট্যাগের বকনাটা যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন? এটা 45,000 টাকা দাম। 45,000 টাকা এক দাম? জি, একই দাম। কোনো দর্শকের যদি পছন্দ হয় শুধু সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে? জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, তার পাশে যে আরেকটা বকনা আপনি রাখছেন
ওইটা একটু দর্শকদের দেখাই চলেন। এটা এটা একটা সাইওয়াল 100 বকনা বাচ্চা, এটা একটা 100 সাইওয়ালের বকনা বাচ্চা। যারা জাত উন্নয়নে কাজ করতে চায় তারা চাইলে আপনার এই বকনাগুলো দেখতে পারে। জি জি, ওলান পালানের গঠনগুলো অনেক সুন্দর আসছে গরুটার। কালারটাও একটু খুব চমৎকার কালার, একবার টকটকে লাল, টকটকে লাল। এটার ট্যাগ নাম্বার কত? এটা 45, 45 নাম্বার ট্যাগের একটা বকনা। এটার দাম কেমন? এটার দাম 46,000 টাকা, 46,000 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবে। তার পাশে একটা সার আছে, ওইটা দেখাই চলেন। এই পাশে যে আরেকটা পাকড়া সার বাচ্চা আপনি রাখছেন আমাদের সামনে, এটা এটা একটা সাইওয়াল সার বাচ্চা ভাই, সাইওয়াল জাতের একটা সার বাচ্চা। জি, এই বাচ্চার বয়স কেমন? এটা বয়স 9 মাসের মতন হবে, 9 মাসের মতো বয়স হবে। জি জি, আচ্ছা। তো এই বাচ্চাগুলো 23 সালের কুরবানি উপলক্ষে রেডি হয়ে যাবে। জি জি। তো এটার ট্যাগ নাম্বার কত? এটা 18 নম্বর ট্যাগ, 18 নম্বর ট্যাগ। এটার দাম কেমন? এটার দাম হচ্ছে 48,000 টাকা, 48,000 টাকা। একদম জি, একই দাম, শুধু সম্মানে রক্ষা করবেন। সম্মানে রক্ষা ওটা আলাদা একটা বিষয়, আচ্ছা, যেটা মনে চাবে ওইটা। এটা সাইড করে দেন, এই পাশে আরো কিছু বকনা আছে ওইগুলো দেখি চলেন। এই পাশে আর একটা লাল রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এইটা এটা সাইওয়ালের সাথে গিরের ক্রস, সাইওয়ালের সঙ্গে গিরের ক্রস, একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 10 থেকে 11 মাস হবে, 10 থেকে 11 মাসের মতো বয়স হবে। জি জি, হিটে আসতে আরো 5-6 মাস সময় লাগবে। জি জি, আচ্ছা। তো এটার ট্যাগ নাম্বার কত? এটা 82 নম্বর ট্যাগ, 82 নম্বর ট্যাগ। এটার দাম কেমন? এটার দাম রাখছে হচ্ছে 41,000 টাকা, এটার দাম রাখছেন আপনি 41,000 টাকা। দরদামের সুযোগ নাই? না, দরদামে সম্মানই একটা সম্মানই রক্ষা করে দিবেন আপনি শুধু, আচ্ছা। এই পাশে তিনটা গরুর একটা লট আপনি করছেন, চলেন এবার লটটা দর্শকদের দেখাই। লটের প্রথম যে গরুটা আছে এটা কোন জাতের? এটা সাইওয়াল একটা বকনা বাচ্চা, সাইওয়ালের একটা বকনা বাচ্চা। যাদের পুঁজি কম, স্বল্প বাজেট, তারা চাইলে এই ধরনের গরু নিয়ে তিল তিল করে বড় করতে পারবে। এই বাচ্চাটার বয়স কত মাস? 5 মাসের মতন বয়স হবে, 5 মাসের মতো বয়স হবে। তিনটা লটের প্রথম? জি, প্রথম বাচ্চা। তো এগুলো কি সিঙ্গেলে দাম চাইবেন নাকি লট আকারে দাম বলবেন? লট আকারে বিক্রি করব ভাই। তো লট আকারে কেমন দাম? এটা লট আকারে 23,000 করে পড়বে, 23,000 টাকা করে পার পিস। জি জি। এই পাশে হচ্ছে দুই নাম্বারটা আছে, এটা কোন জাতের? এটাও সাইওয়াল, এটাও সাইওয়াল, এটাও বকনা। জি, সব বকনা, তিনটাই বকনা। এখন নিয়মিত খাবার দাবার খায়? খাবার দাবারে কোনো সমস্যা নাই, খাবার দাবারে কোনো সমস্যা নাই। তো এটা সাইড করে দেন। তিন নম্বর যেটা আছে এটাও একটা বকনা বাচ্চা, এটাও সাইওয়াল, এটাও সাইওয়াল। এটার বয়স কত মাস? এটা বড় 5 মাসের মতো, 5 মাসের মতো। এখন নিয়মিত খাবার দাবার খায়? জি জি। তো এই তিনটা গরুর আপনি একটা লট করছেন, কেউ চাইলে লট আকারে এই তিনটা গরু আপনার থেকে নিতে পারবে। লট আকারে নিলে 23,000 টাকা পার পিস, পার পিস পড়বে। এখান থেকে সম্মানই রক্ষা করবেন শুধু আপনি, সম্মানই রক্ষা করাটা আলাদা বিষয়, আচ্ছা। এইদিকে আরো কিছু বকনা আছে, চলেন ওইগুলা দেখি। এই পাশে সুন্দর করে সাদা কালো রঙের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান সার বাচ্চা ভাই, হলস্টাইন ফ্রিজিয়ানের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? 7-8 মাস হবে, 7 থেকে 8 মাসের মতো বয়স হবে। জি জি, আচ্ছা। তো কেউ চাইলে তার খামারে নিয়ে গিয়ে এগুলো তৈরি করতে পারবে, এটা দিয়ে মূলত যারা খামার আছে তারা এটা দিয়ে কনসেপ্ট করাতে পারবে। হ্যাঁ, বুঝছেন, ব্রিডিং করাতে পারবে, কারণ এর পার্সেন্টেজটা খুবই ভালো, তা বাদও মুন্ডি বাচ্চাটা। আচ্ছা, সিং হবে না? না, সিং হবে না। তো এটা একটা সার বাচ্চা, 7 মাস বয়স। এটার ট্যাগ নাম্বার কত? এটার ট্যাগ নাম্বার হচ্ছে 36 নম্বর ট্যাগ, 36 নম্বর ট্যাগ। এটার দাম কেমন? এটার দাম লিলে একই দাম হচ্ছে 66,000 টাকা, 66,000 টাকা একই দাম। কোনো দর্শকের যদি পছন্দ হয় ট্যাগ নাম্বার বলে শুধু বুকিং দিবে। জি জি, গরুটা দাম 7 মাসের, যত বড় গরুটা হয়েছে এটা খাবার তো না গরু। হ্যাঁ, মানে খুবই একটা ভালো মানের গরু, অনেক বড় গরু, বিগ সাইজের একটা গরু হবে। তো এটা সাইড করে দেন। এই পাশে 15 নম্বর ট্যাগের একটা সার বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা মূলত একটা গির সার বাচ্চা ভাই, গির জাতের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? বয়স হচ্ছে 5.5 মাস, 5.5 মাসের মতো হবে। এটার ট্যাগ নাম্বার 15, 15 নম্বর ট্যাগ। এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে হচ্ছে 43,000, 43,000 টাকা। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবে। জি জি। তো এই পাশে যেগুলো আছে এবার ওইগুলো দেখি চলেন। 44 নম্বর ট্যাগের যে আর একটা লাল ছোট সার বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা এটা একটা সাইওয়াল সার বাচ্চা ভাই, সাইওয়ালের একটা সার বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটার বয়স হবে হচ্ছে 5 মাসের মতন, 5 মাসের মতো বয়স হবে। এখন নিয়মিত খাবার দাবার খায়? জি জি, খাবার দাবার। তো এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন? এটার দাম 32,000 টাকা ভাই, 32,000 টাকা। কথা বলার সুযোগ আছে? না, এটা সম্মানজনক কিছু, সম্মানজনক, সেটা আপনি নিজে থেকেই করে দিবেন। জি জি, আচ্ছা। তার পাশে যে আরেকটা গরু আপনি রাখছেন 73 নম্বর ট্যাগের, এটা এটা একটা ফিজিয়ামের সাথে অস্ট্রেলিয়া ক্রস হবে। আচ্ছা, এটা একটা বকনা? না না, প্রেগনেন্ট ভাই, বকনার থেকে প্রেগনেন্ট হইছে। জি জি, আচ্ছা।
এটা কি দাঁত হইছে না না দাঁত হয় নাই কত দিনের প্রেগন্যান্ট এটা 7 মাসের প্রেগন্যান্ট চেক দিনই আসছেন হ্যাঁ চেক দিনই আসছে আবার গৃহস্থবার কিন্তু এখন দড়িও পাল্টাই নাই আচ্ছা কেউ চাইলে চেক দিয়ে শিওর হয়ে নিতে পারবে 7 মাসের প্রেগন্যান্ট উলানপালানের ঝুল ছেড়ে দিয়েছে যা উলানপালানে ঝুলাতে যখন চারটা বাট সাদা বাট দেবিটাও সাদা চারটা বাট চার জায়গায় পাটের গঠনগুলো অনেক সুন্দর পাটের গঠনটা সুন্দর প্লাস পালানের গঠনটাও অনেক ভালো বাসায় দুধ খাওয়ার জন্য যারা গরু কিনতে চায় তাহলে এই গরুটা দেখতে পারে জি যারা বাসায় দুধ খাওয়ার জন্য প্লাস দেশে 2-1 কেজি বিক্রি করবে হ্যাঁ ওটা এই গরুটা মানে খুবই ভালো হবে আচ্ছা অল্প টাকার গরু হিসেবে অনেক ভালো তো এটা ট্যাগ নাম্বার 73 এটার দাম কেমন এটার দাম রাখছে হচ্ছে 75000 টাকা 75000 টাকা কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে জি জি এই পাশে আরেকটা বাচ্চা আপনি রাখছেন কান মাথা উল্টানো এটা এটা একটা গির বকনা বাচ্চা এটা একটা গির বকনা বাচ্চা জি এই বাচ্চার বয়স কত মাস এটার বয়স হচ্ছে 11-12 মাসের মতন হবে 11 থেকে 12 মাসের মতো বয়স হবে জি তো এগুলো হিটে আসতে আরো 4-5 মাস সময় লাগবে জি জি এটার ট্যাগ নাম্বার কত এটার ট্যাগ নাম্বার হচ্ছে 64 নম্বর ট্যাগ 64 নম্বর ট্যাগের একটা গির বকনা এটার দাম কেমন এটার দাম রাখছে হচ্ছে 46000 টাকা 46000 টাকা কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিবে জি জি এই পাশে একটা গাভী আছে চলেন ওইটা দেখাই এই পাশে বাচ্চা সহ একটা গাভী আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এটা একটা সাইহল 100 বক গাবিটাও 100 বাচ্চাটাও 100 বক আচ্ছা একটা সাইহল গাবি সঙ্গে একটা সাইহল সার বাচ্চা জি জি বাচ্চার বয়স কতদিন বয়স হবে হচ্ছে প্রায় মাসখানেকের মতো হয়েছে প্রায় মাসখানেকের মতো হয়ে গেছে গাবি বাচ্চা সম্পূর্ণ সুস্থ জি সম্পূর্ণ সুস্থ গাবিটার দাঁত কয়টা গোটা দুইটা এটা প্রথম বাচ্চা আচ্ছা এটা কি দুধ দহন করেন জি দুধ দহন করা হয় কতটুকু দুধ আছে সকালে 5 কেজি 5.5 কেজি এরকম দুধ দহন করা যায় জি তো এইটা আজকের পর্বের ট্যাগ নাম্বার কত এটার ট্যাগ নাম্বার দেয়া না গাভী একটাই তো এজন্য ট্যাগ নাম্বার আচ্ছা তো এই গাভী বাচ্চা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন এটার দাম রাখছে হচ্ছে 125000 125000 টাকা এক দাম জি জি একই দাম আচ্ছা এটা সাইড করে দেন পাশে আরো কিছু আছে ওইগুলো দেখাইন এই পাশে সিরিয়ালের 2 নম্বর যে গাভীটা আপনি রাখছেন এটা এটা একটা ফিজিয়ান এটা একটা ফিজিয়ান জাতের গাভী গরু জি জি এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এটা দ্বিতীয় বাচ্চা হবে 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা হবে 4 দাঁত জি জি এটা কি প্রেগন্যান্ট জি প্রেগন্যান্ট উলানপালানের ঝুল চলে আসছে জি বাকি আছে কতদিন এটা 8.5 মাস হয়েছে 8.5 মাসের মতো হয়েছে এখনো 15-20 দিন বাকি আছে জি এখনো 20 দিনের মতন বাকি তো আজকের পর্বের 2 নম্বর গাভী এটা এটার দাম কেমন এটার দাম চাচ্ছে হচ্ছে 170000 170000 টাকা এক দাম জি একদম কোন দর্শকের সম্মান সম্মান রক্ষা করা যাবে কোন দর্শকের পছন্দ হলে আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি জি তার পাশে আরেকটা আছে লাল রঙের চলেন ওটা দেখি এই পাশে 3 নম্বর যে গাভীটা আপনি রাখছেন এটা এটাও একটা রেড সাইওয়াল আচ্ছা এই গরুটার বয়স কেমন এটার বয়স হচ্ছে এটা 6 দাঁত এটার বয়স হচ্ছে 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি আর এখন কি প্রেগন্যান্ট জি জি প্রেগন্যান্ট কত দিনের প্রেগন্যান্ট এটাও 8.5 মাসের মতো দুটো একই কোয়ালিটি এটাও 8.5 মাসের মতোই প্রেগন্যান্ট এটা ওই রকম 15-20 দিন বাকি আছে জি জি উলানপালানের ঝুল ছাড়া শুরু করছে জি জি উলানপালানের ঝুল ছাড়া আছে আচ্ছা তো এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন দামও 170000 ভাই এটার দামও 170000 টাকা আপনি চাচ্ছেন কারো দেখে পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি জি ভাই তো সবশেষ একটা গরু আছে চলেন এবার সেটা দেখাই এই পাশে সবশেষ একটা ছেড়ে দেওয়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের এটা একটা সাইহল 100 বাচ্চা ভাই এটা একটা 100 সাইহলের বকনা বাচ্চা এই বাচ্চার বয়স কত মাস এটা 15-16 মাস হবে 15-16 মাসের মতো বয়স হবে হিটে আসে নাই এখনো হিটে আসার জন্য উপযুক্ত হচ্ছে জি আচ্ছা তো এটা আজকের পর্বের সবশেষ বকনা এটার দাম কেমন এটার দাম তো রাখা যাবে না এটার দাম হাইটে রাখো এই গরুটার দাম আপনি ভিডিওতে বলবেন না কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে তারপরে নিতে পারবে জি আচ্ছা তো বিক্রি করার মতো এই গরুগুলোই ছিল বাদবাকি যে গরুগুলো আছে সেগুলো বিক্রি হয়ে গেছে কোনো দর্শক চাইলে আপনার খামারে এসে গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি আপনি কিভাবে মূলত গরু বাছুরগুলো বিক্রি করেন এই ব্যাপারে গরু বাছুরগুলো বিক্রি করা মূলত কেউ আসে দেখে নিচ্ছে হ্যাঁ আর যারা আসতে পারছে না তারা অনলাইনে দেখে নিচ্ছেন দিলে ওটা ঠিকানা দিলে আমরা পৌঁছা দিচ্ছি আপনারা নিজ দায়িত্বে এখান থেকে পৌঁছা দিচ্ছেন এতে কোনো ঝুঁকি নাই না ঝুঁকি নাই মূলত পরশু দিন এক ভাই কল দিয়েছে সৌদি আরব থেকে দালালের মাধ্যম দিয়ে গরু নিয়েছে একটা খামারে দেখে পরে টাকাও দিচ্ছে না গরু দিচ্ছে না যেখান থেকে কোনো বিদেশে যারা আছেন আমিও বিদেশ ছিলাম আপনাদের আমরা বোঝে আপনারা যে কোনো লোকের থেকে কিনবেন যারা অরিজিনাল খামারি রেগুলার ব্যবসা করে প্রত্যেক সপ্তাহে ভিডিও দেয় জি তাদের থেকে গরু নেবেন কেউ ঠকাবে না জি জি যারা অনিয়মিত নেবেন তাদের থেকে গরু নেবেন অরিজিনাল যারা খামারি নিয়মিত যারা প্রতিবেদন দিচ্ছে একই টাইমে একই ডেট মেইনটেইন করে প্রোগ্রাম দেয় এরা ব্যবসায়ী এরা ব্যবসায়ী করে জি জি আর কিছু লোক আছে যারা অসাধু বিক্রেতা তারা মাসে হয়তো একটা দুটা কিংবা
6 মাস পর পর একটা দুটো প্রোগ্রাম দিবে, লোকজনের টাকা নিয়ে গরু দিবে না, টাকাও দিবে না। জি জি, অ্যাকচুয়ালি একটা গরুর দাম ধরেন 80,000 টাকা দাম, তারা দাম চাচ্ছে 60,000 টাকা। সে ব্যক্তি দেখছে তো আসলে তো গরুটা খুবই ভালো, লোভে পড়ে টাকাটা দিচ্ছে, প্লাস গরু পাচ্ছে না, টাকাও পাচ্ছে না। জি জি, সেটাই তো। ঠিক আছে রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।